কখনো কখনো মানুষের মন কোনো বস্তুর জন্য অনেক দর পায়, এতটা কষ্ট পায় যে তার জন্য সবর করা অনেক মুশকিল হয়ে যায়। মানুষ সেটা পাবার জন্য প্রতিটা সেই মুহূর্তে দোয়া করে যেই মুহূর্তে দোয়া কবুলের সম্ভাবনা সবথেকে বেশি। তার চোখ দোয়ার কবুলিয়তের আশায় অপেক্ষায় থাকে, সে ভুলেই যায় যে আল্লাহ প্রতিটি বস্তুর জন্য সময় নির্ধারণ করে রেখেছেন। মনে রাখবেন, আমাদের মনে যদি কোনো কিছু চাওয়ার সৃষ্টি হয় তাহলে সেই মনকে নিয়ন্ত্রণের মালিক হলেন আল্লাহ। যদি আপনি সেটার জন্য হাত তুলে দোয়া করতে পারছেন, তার মানে আল্লাহ আপনার দোয়া কবুল করতে চান। কবুল না করলে তো আল্লাহ আপনাকে চাওয়ার তৌফিকই দিতেন না। হ্যাঁ, তবে কিন্তু দোয়াটি হালাল এবং নেক হতে হবে, বাস আর একটু অপেক্ষার বাকি, তারপর আপনার চাওয়াটি আপনার নসিবের অংশ হবে ইনশাআল্লাহ। মানুষের জীবনে অনেক সম্পর্ক আসে যায়, কিছু সম্পর্ক আমাদের জন্য সুখের হয়, কিছু হয় কষ্টের। কিন্তু মনে রাখবেন, যে মানুষটি আপনার ভাগ্যতে লেখা তাকে আল্লাহ তাআলা অবশ্যই এক সময় না এক সময় আপনার জীবনে এনে দিবেন। আমরা অনেক সময় আমাদের জীবনে যারা আসে তাদের প্রতি অতিরিক্ত আশা করে ফেলি, কিন্তু সবসময় মনে রাখবেন আপনার জন্য সঠিক মানুষটি আল্লাহর পরিকল্পনায় নির্ধারিত। আপনার দুঃখ, হতাশা এবং কষ্ট আল্লাহর এক নিখুঁত পরীক্ষার অংশ। যেই পরীক্ষা এখন আপনি দিচ্ছেন তার উপহার এখনও বাকি আছে, যেই সবর আপনি করেছেন সেই সবরের ফল এখনও বাকি আছে, কঠিনের সাথে সহজই আছে। এই সবরের সেজদা শুকরিয়ার সেজদায় বদলে যাবে, আর আপনি কাঁপা কাঁপা ঠোঁটে তার ইয়া মুজিব অর্থাৎ দোয়া কবুলকারী হবার সাক্ষী দেবেন। জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর পরিকল্পনায় সাজানো। আমরা হয়তো সব কিছু বুঝতে পারি না, কিন্তু আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেছেন তা সর্বদাই উত্তম। কোনো দুঃখ বা কষ্ট স্থায়ী নয়, আল্লাহর উপরে ভরসা রাখুন। অনেক সময় আমরা মনে করি আমাদের জীবনে যা ঘটছে তা আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু কোরআনে আল্লাহ বলেছেন এমন অনেক কিছুই আছে যা তোমরা অপছন্দ করো কিন্তু তা তোমাদের জন্য ভালো। হয়তো আজ আপনি একা, কিন্তু কাল আল্লাহ আপনার জীবনে এমন একজন মানুষ পাঠাবেন যিনি আপনার প্রতিটি দুঃখকে ভাগ করে নেবেন এবং আপনার দুঃখকে সুখে পরিণত করবেন। যে মানুষটি আপনার জন্য নির্ধারিত তিনি আসবে, কিন্তু তার আগে নিজেকে সেই সম্পর্কের জন্য প্রস্তুত করুন, নিজেকে আল্লাহর পথে চলার উপযুক্ত বানান, তাহলেই আপনি সেই সম্পর্কের সত্যিকার মর্ম বুঝতে পারবেন। জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে হতাশ হবেন না। হয়তো আজ আপনি যা চাচ্ছেন তার সাথে সাথে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ আপনার জন্য এর চেয়েও ভালো কিছু রেখেছেন। আপনি সেই মানুষটিকে পাবেন, শুধু সময়ের অপেক্ষা। তাই হতাশ হবেন না, দোয়া করুন, ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন। আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য যা নির্ধারণ করেছি তা অবশ্যই তোমাদের কাছে আসবে। সুতরাং আপনার ভাগ্যতে যে মানুষটি লেখা আছে তিনি ঠিক সময়ে আসবে। যদি বিয়ে হতে দেরি হচ্ছে বলে প্রতিবেশীরা কটু কথা বলে, তাদের বলবেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আর সব কিছু আল্লাহর ইচ্ছে, তিনি যখন চাইবেন তখন হবে, আপনাদের এত চিন্তা করতে হবে না। অনেকেই হয়তো জিজ্ঞেস করবেন, আমি একজনকে পছন্দ করি, তাকে কি দোয়াতে চাইতে পারবো? তাহলে শুনুন, এটা আগেও বলেছি, কাউকে যদি আপনার পছন্দ হয় তাহলে তাকে বিয়ের প্রস্তাব দিবেন, আর যদি ভয় হয়, আপনি বলতে সাহস পাচ্ছেন না, তাহলে আল্লাহর কাছে দোয়া করবেন। যদিও কাউকে নির্দিষ্ট করে চাওয়া ঠিক নয়, তবুও যদি আপনার মন না মানে তাহলে এইভাবে দোয়া করতে পারেন যে ওই ব্যক্তি যদি আপনার জন্য উত্তম এবং কল্যাণকর হয় তাহলে আল্লাহ যেন তাকে হালালভাবে আপনার করে দেন, আপনার মাহরাম বানিয়ে দেন, অথবা যদি অকল্যাণকর হয় তাহলে আল্লাহ যেন তাকে কল্যাণকর বানিয়ে আপনাকে দান করেন, অথবা না হলে তার প্রতি যে অনুভূতি বা মায়া আপনার অন্তরে আছে আল্লাহ যেন সেটাকে দূর করে দেন। এভাবে চাইলে আপনি কোনো ক্ষতির সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ। তবে হারামে জড়াবেন না, কারণ হারাম রিলেশনে থাকলে বা হারাম কোনো কিছুর সাথে যুক্ত থাকলে সেটা কিন্তু দোয়া কবুলে বাধা হয়ে দাঁড়ায়। আর যদি অনেক চাওয়ার পরেও না পান, তখন যেন নিজের রবের সাথে বিয়াদবি করবেন না, কারণ অনেক চাওয়ার পরেও যদি আল্লাহ না দেন এর পেছনে তিনার কোনো হিকমত লুকিয়ে আছে, বা সেটা পেলে হয়তো আপনি বড় কোনো ক্ষতির সম্মুখীন হতেন। আপনি হয়তো এখন বুঝবেন না বা বুঝতে পাচ্ছেন না, কিন্তু সময় হলে আপনি ঠিক বুঝতে পারবেন। আর অবশ্যই এই বিশ্বাস রাখবেন, সেটা আপনার জন্য উত্তম হলে আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আর আপনি আল্লাহর উপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন, সঠিক সময়ের অপেক্ষায় থাকুন। ধৈর্য আল্লাহর পথে চলার অন্যতম প্রধান উপাদান।
রমজানের রোজা আমাদের শেখায় কীভাবে ধৈর্য ধরে থাকতে হয়। ঠিক তেমনিভাবে আমাদের জীবনের প্রতিটি পরীক্ষাতেও ধৈর্য ধরে আল্লাহর উপর আস্থা রাখতে হবে। কোরআনের প্রতিটি আয়াত আমাদের ধৈর্য ধরার উপদেশ দেয়। আল্লাহ বলেন, ধৈর্যশীলদের পুরস্কার অগণিত। তাই আপনার জীবনের প্রতিটি মুহূর্তে ধৈর্য ধরুন এবং আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের অপেক্ষা করুন। প্রতিটি নতুন দিন আল্লাহর এক নতুন পরিকল্পনা শুরু। আজকের দুঃখ কষ্ট হয়তো আগামীকালের সুখের ভিত্তি। তিনি আপনার জন্য যা নির্ধারণ করেছেন তা সর্বদাই আপনার জন্য সবচেয়ে উত্তম। সুতরাং আপনাকে সৃষ্টিকারী সেই স্রষ্টার উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখুন। ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে দোয়া কবুলের গল্প, আমল এবং আরও ইসলামিক পোস্ট দেওয়া হয়। সেগুলি জানতে এখনই ফেসবুকে আমাদের পেজটিকে ফলো করুন আর এই ভিডিওটি সাদকা হিসাবে অন্যদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক থট এজের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।